রাজ্য সরকারের উন্নয়নের পথে 11 বছর উপলক্ষে বসকে আঁকো প্রতিযোগিতা হলো বক্সিরহাটে। মঙ্গলবার তুফানগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির হল ঘরে তুফানগঞ্জ 2 নম্বর ব্লক দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা করেন বিডিও প্রসেনজিৎ কুণ্ডু। তিনি জানান, রাজ্য সরকারের 11 বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে ছড়িয়ে দিতে 7 দিনব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতা তারই অঙ্গ। এদিন 2টো বিভাগে ব্লক এলাকার 60 জন শিশু ও কিশোর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে উৎসবের ভারপ্রাপ্ত নোডাল অফিসার তথা ব্লকের যুগ্ম বিডিও বন্দনা শেরপা জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের অপর যুগ্ম বিডিও টিডি ভুটিয়া, সিআই বন্দনা লুম্বু, বিসিডব্লিউ অ্যান্ড টিডি ইন্সপেক্টর রাজেশ বিশ্বাস প্রমুখ। তোমাদের মধ্যে আবার অনেকে আছে, কেউ গান করবে, কেউ নাচ করবে, আরো অনেক। আমার কথাটা বুঝতে পারলে, যারা ক্লাস 1 থেকে 5 এ পড়ো, তারা তোমাদের যেই ছবিটা পছন্দ করো, যেটা তোমাদের মাথায় আছে সেটাই আঁকবে। বক্সিরহাট থেকে রাহুল দেবের রিপোর্ট, এক্স টিভি বাংলা।